বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আসি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের যে পরীক্ষা গেছে সে সম্পর্কে আপনাদের সামনে রেজাল্ট সম্পর্কে আপনাদের সামনে একটা তথ্য নিয়ে আসছি মানে সর্বশেষ যে তথ্যটা রেজাল্ট সম্পর্কে জানা গেছে সেটা বলব রেজাল্টের তথ্য বলার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেই মানে এটা নিয়ে একটু টেনশনে আছেন যে কীভাবে কি পরীক্ষা দিলাম রেজাল্ট কি আসবে আসলে যে রেজাল্টের ব্যাপারে মানে প্রাকৃতিকভাবেই টেনশনটা আসে কিন্তু বাস্তবিক পক্ষে যে জিনিসটা বাস্তবতা সেটা হচ্ছে যে যেমন পরীক্ষা দিচ্ছেন তার রেজাল্ট ঠিক সেভাবে তেমনই আসবে এর বাইরে কোনো কিছু আসার কোনো সম্ভাবনা নাই বিশ লাখের মতো পরীক্ষা দিছে সবাই যে টিকবে ব্যাপারটা তা না আর আপনি যে এইবার টেকেন বিদায় সামনে কোনোদিন টিকবেন না ব্যাপারটা তেমনও না সো মন খারাপ করার কোনো কারণই নাই রোজির রেজাল্টে আপনার যদি নাম না আসে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারেন এই জন্য যারা টিকবেন তারা খুশিতে মানে আত্মহারা হওয়ার দরকার নাই কারণ এরপর ভাইবা আছে ভাইবার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে আর যারা টিকবেন না তাদেরও মানে খুব আপসেট হওয়ার প্রয়োজন নাই কারণ আপনার সামনে সুযোগ আছে আর যে রেজাল্টের ব্যাপারে যে তথ্যটা আপনাদের দিতে চাচ্ছি সেটার ব্যাপারটা বলার আগে যে বলে নিই যে আপনাদের জন্য শুভ সংবাদ বা সুখবর হচ্ছে এটা যেটা বলবো তার আগে বলি যে আমার চ্যানেলটি নিয়মিত বিভিন্ন চাকুরির তথ্য পেতে এবং সর্বশেষ তথ্য পেতে এবং রিলায়েবল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে যেটা একটু চাচ্ছি যে কাইন্ডলি লাইক একটা লাইক দিবেন দেখার পরে কমেন্টস করবেন কমেন্টস বক্সে আপনি কি জানতে চান আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন অনুরোধ তা সর্বশেষ কথা আমি যেটা বলতে যাচ্ছি যে সর্বশেষ সংবাদ হচ্ছে এটা যে আগামী সপ্তাহে প্রথম ধাপের পরীক্ষার রেজাল্ট আসার সম্ভাবনা 99.99% নাইন পয়েন্ট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন সচিবের উদ্ধৃতি দিয়ে বা তিনি জানাইছেন এটা যে প্রথম ধাপের সকল জেলার যে প্রথম ধাপের রেজাল্টটা এটা প্রথম ধাপের রেজাল্টটা আগামী সপ্তাহে মানে জুলাইয়ের শেষ সপ্তাহ আপনার জুলাই জুনের প্রথম মানে জুন আর জুলাই তো জলাই যাবে সামনের সপ্তাহটা জড়িয়ে যাবে সামনের সপ্তাহে জুন এবং জুলাই দুইবাসী মাসেই করে এবং এর ভিতরেই পেয়ে যাবেন এ ব্যাপারে আপনারা মানসিকভাবে প্রস্তুত হন আর বাকি যে যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো আগস্টের ভিতরে দিয়ে দেবে এমনই পরিকল্পনা আগস্টের ভিতরে যদি কমপ্লিট না সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ভিতরে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা রেজাল্টের জন্য প্রস্তুত হন মোটামুটি প্রথম রেজাল্ট যেটা বললাম ওটাই যে সামনের সপ্তাহের ভিতরে মোটামুটি নিশ্চিত দিয়ে দিচ্ছে এটাই সর্বশেষ সংবাদ আমি মহিউদ্দিন আপনাদের সাথে আসবো আবার যাওয়ার আগে যেটা বলে রাখছি যে সার্বিক আপনার যে কোনো চাকুরির প্রস্তুতির জন্য এবং সার্বিক নিউজের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যত বেশি লাইক দেন এটাই আর যারা লাইক অলরেডি সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ যারা করেননি তাদেরও ধন্যবাদ আশা করি করবেন খুদা হাফেজ